আমি আপনাদের কাছে এখন একটা কবিতা পাঠ করে শোনাব। সম্প্রতি আরজিকর হসপিটালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে নিয়ে কবিতাটি লিখেছেন কবি কল্লোল চক্রবর্তী। কবিতাটির নাম ডক্টর অমৃতা, আরজিকর হসপিটাল। কে কে বলে তুমি নেই আর এ জগতে? তুমি ছিলে, তুমি আছো, তুমি রবে চিরদিন আমাদের সবার মনে, সবার হৃদয়ে, সবার অন্তরে। চারিদিকে তুলেছো তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ। বোবার মুখেও ফুটিয়েছো প্রতিবাদের ভাষা। জাগিয়ে তুলেছো তুমি মানুষের ঘুমন্ত বিবেককে, মানুষের মৃত মনুষ্যত্বকে। দেখিয়েছো তুমি এক নতুন পথের দিশা, সুশাসনের আগমনে দুঃশাসনের অবসান। তোমার ওপর পাশবিক অত্যাচারে নারী পুরুষ সকলেই আমরা শিহরিত, শোকাহত। কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে তোমাকে মরণের আগে পর্যন্ত। শরীরের নানান অংশের হাড়ভঙ্গ, নানান অংশে ক্ষতচিহ্ন, নানান অংশে রক্তক্ষরণ, নির্মমভাবে ধর্ষিতা। ঈশ্বর ওদের কাউকে ক্ষমা করবে না। রচনা করেছো তুমি এক নতুন ইতিহাস, সেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তুমি চিরদিন উজ্জ্বল হয়ে কিরণ দেবে। পূজিত হবে চিরকাল পুষ্পার ঘোর মাঝে, সভ্য সমাজের বুকে। আর ওরা, ওই দানব অসুররা যারা তোমাকে নির্মম নিষ্ঠুর নিঃশংসভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দিল, তোমার জীবন প্রদীপ নিভিয়ে দিল, যারা প্রকৃত ঘটনাকে গোপন করে আত্মহত্যা বলে উদ্ঘাটিত করেছিল, তাদের প্রতি জানাই ঘৃণা ঘৃণা ঘৃণা, ধিক্কার ধিক্কার ধিক্কার। যেখানেই থাকো ভালো থেকো, ডাক্তার অমৃতা আরজিকর। তোমার আত্মার চির শান্তি কামনা করি। জানি তুমি বাবা মায়ের একমাত্র সন্তান, তোমার জন্যে বাবা মায়ের হাহাকার কি করে বন্ধ করব জানি না। তবে মনে রেখো, আমরা সকলে তোমার বাবা মায়ের পাশে সুখে দুঃখে সর্বদা আছি। শেষে বলি, আমি তোমার নাম দিয়েছি অমৃতা, কারণ তুমি মৃত্যুঞ্জয়ী, তোমার কোনো দিন মৃত্যু হবে না। তুমি আছো আমাদের ডানে বামে চারিপাশে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে।